السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت سبحان الله الحمد لله لا
إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বৈশ্বিক মহামারী কোভিড-19 থেকে আক্রান্ত ব্যক্তিদের শিফা এবং মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই চতুর্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ কালামিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর 40 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ আব্দুল বারেক কোম্পানি, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ উপমহাদেশের শ্রেষ্ঠ দ্বীনী বিদ্যাপীঠ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর আমার সরাসরি উস্তাদ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ফাদিলাতুল শেখ ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফেজাহুল্লাহ সহ আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহিদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? করবেন তো?
শুকরগুজারি জীবনযাপন যারা করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হও, যদি তোমরা আমার শুকরগুজার হও, আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, তাহলে তোমাদেরকে আমি আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা কি আসলেই শুকরগুজার বান্দা হতে পেরেছি কি না? আমরা যতটুকু পেয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যা পেয়েছি তার শুকরিয়া আমরা আদায় করছি কি না, করি কি না, এটা নিজেই একটু চিন্তা ভাবনা করুন, এর জবাব নিজেই পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, আপনি যদি নিয়ামতগুলো গণনা আরম্ভ করেন, গণনা যদি শুরু করে দেন, আপনি আমাকে বলেন তো গুনতে গুনতে আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আপনি শেষ করতে পারবেন? এত আস্তে বললেন। অনেকে মনে করছে, হুজুর আমার তো ঘর বাড়ি নাই, আমি এখনও ভাড়া বাসায় থাকি, আমার কোনো গাড়ি নাই, ভালো ব্যবসা বাণিজ্য নাই, এই জন্য আমি আস্তে বলেছি, কারণ আমার উপরে এত বেশি নিয়ামত নাই। 3.5 হাত বডির ভেতরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, কেয়ামত পর্যন্ত সাজদা দিয়ে শুকরিয়া করেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন সম্ভব হবে না। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, 800 কোটি মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কেউ সেই যন্ত্রপাতি দিয়ে কথা বলতে পারছে, আবার কেউ যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। আমি ঠোঁট নাড়িয়ে, জিহ্বা, দাঁত এবং ঠোঁটের সাহায্যে কথা বলতে পারছি, কিন্তু পৃথিবীতে বহু মানুষ আছে যার এগুলো থাকা সত্ত্বেও সে কথা বলতে পারে না। বোবা মানুষ আছে না? আমি কথা বললে আমার ভেতর থেকে বাংলা কথাও বের হয়, ইংরেজি কথাও বের হয়, আরবি ভাষাও বের হয়, কিন্তু কত মানুষ আছে কথা বলার চেষ্টা করে আ উ এ করে, কিন্তু মনের ভাব ফুটিয়ে তুলতে পারে না, আছে না নাই? তাহলে কথা বলতে পারাটাও একটা নেয়ামত, কথা বলতে পারাটাও একটা। আপনার চক্ষু আছে বলে আপনি দেখতে পান, এই যে আজকের মাহফিল হচ্ছে, কে কোন অবস্থায় আছে সব দেখতে পাচ্ছে। পৃথিবীতে বহু মানুষ আছে এরা দেখতে পায় না, দুধ পান করছে, দুধের স্বাদ অনুভব করছে, কিন্তু দুধ দেখতে কেমন এটা আদৌ সে জানে না। তাহলে কি বুঝলেন, দেখতে পারাটাও একটা নেয়ামত। কিছু মানুষ কথা বলতে পারে, চোখেও দেখে কিন্তু কানে শুনে না, বয়রা আছে না? আচ্ছা, কিন্তু আপনি কানে শুনতে পারেন, আপনার শ্রবণ কোষ আছে, শুধুমাত্র শোনার জন্য বিজ্ঞানীরা বলছেন কানের মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা আপনাকে শোনার জন্য কান দিলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান শক্তি দিলেন, পৃথিবীতে কত মানুষ আছে এদের বলার শক্তিও নাই, দেখার শক্তিও নাই, শোনার শক্তিও নাই। আল্লাহ তাআলা যে এগুলো আপনাকে দিয়েছেন, বলেন টাকা পয়সা দিয়ে কখনো এগুলোকে মূল্যায়ন করা যাবে? মূল্যায়ন করা যাবে? কত মানুষ বয়রা হয়ে আছে, পৃথিবীর কোনো মেডিকেল নাই, পৃথিবীর কোনো ডাক্তার নাই যে তাকে ঠিক করে দিতে পারবে, আছে না এরকম? এখন এই শোনার জন্য, দেখার জন্য, বলার জন্য জবান শক্তি, চর্মচক্ষু এবং শ্রবণ শক্তি আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে আবেদন করে নিয়েছি যে আল্লাহ দয়া করে, মেহরবানি করে আপনি আমাদেরকে চক্ষু দেন, কান দেন, জবান শক্তি দেন? অ্যাপ্লিকেশন করে কে কে এগুলো এনেছেন, হাত তুলেন তো। তাহলে কেউ চাইতে হয় নাই, অটোমেটিক, না চাইতেই এগুলো আমাদেরকে দিয়েছেন কে? বলেন আপনারা, শুধুমাত্র এগুলোর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এরপরেও আমাদের ভেতরে শুকরগুজারি নেই? আপনি হাঁটতে পারেন, কত মানুষ বিছানায় শুয়ে আছে বছরের পর বছর, বিছানা থেকে উঠতে পারে না, প্রতিবন্ধী, আছে না? লাই আপনি তার দিকে তাকান,
গত কিছুদিন আগে দক্ষিণাঞ্চলে মাহফিলে গিয়েছিলাম, তো একজনকে দেখলাম দাঁড়াতে পারে না, সবসময় বসে থাকে কিংবা শুয়ে থাকে। তাকে দেখে মনে হলো আল্লাহ তাআলা তো চাইলে তার পরিণতি আমারও করতে পারতেন, কিন্তু তার চাইতে অনেক ভালো আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, বলতে পারেন, শুনতে পারেন, দেখতে পারেন, পৃথিবীতে এই নিয়ামতের চাইতে বড় আর নিয়ামতই নাই। এরপরেও আমরা শুকরিয়া করি না, আমরা যতটুকু পেয়েছি এর চেয়ে আরো বেশি পেতে চাই, বেশি পেতে চাই। হেঁটে হেঁটে প্রত্যেক দিন কাজে যায়, আরেক লোকের বাইসাইকেল আছে তাও সন্তুষ্ট না, কয় আল্লাহ যদি একটা মোটর সাইকেল থাকতো খুব ভালো হইতো। একটা মোটর সাইকেল যখন পেয়ে গেল তখন রাস্তা দিয়ে হাঁটতে দেখে কত মানুষের প্রাইভেট গাড়ি আছে, চিন্তা করলো কোনো মতে যদি একটা ভাঙাচোরা গাড়িও পাওয়া যায়, অন্তত 90, 100, 110 প্রোবক্স এগুলোও যদি পাওয়া যায় তাও তো হইতো, যদি কোনো রকম সেগুলো তার জীবনে সে অর্জন করে তাও তার ভেতরে স্যাটিসফ্যাকশন আসে না। সে বলে যদি একটা এক্স করোলা বা জি করোলা এখন থাকতো ভালো হতো, সেটাও যদি কোনোভাবে হয় তাও তার ভেতরে স্যাটিসফ্যাকশন কাজ করে না। এবার সে বলে যদি এলিয়েন বা প্রিমিয়ার হতো, পাওয়ার পরে এরপরও সন্তুষ্ট না। এবার দেখে যদি BMW, ল্যান্ড ক্রুজার, হ্যারিয়ার, হ্যাঁ কত সুন্দর সুন্দর গাড়ি আছে, এই যে পাওয়ার পরে আরও আরও কামনা করে, আরও কামনা করে, এরকম মানুষদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন বুখারীর বর্ণনা। আল্লাহ নবী বললেন এই মানুষগুলো 3.5 হাত কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরের 3.5 হাত মাটি তাকে ভক্ষণ করার আগ পর্যন্ত এদের পেট পৃথিবীর কোনো কিছু দিয়ে ভরবে না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে স্বপ্ন দেখা কি ভুল, প্ল্যান পরিকল্পনা করা কি ভুল? নিশ্চয়ই না। স্বপ্ন দেখা এক জিনিস, আকাঙ্ক্ষা এক জিনিস, আর লোভ লালসা আরেক জিনিস। আপনি আপনার জীবনে যত নিয়ামত পেয়েছেন তার জন্য প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া করেন। যদি আল্লাহ শুকরিয়া করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুই আমার কাছে আর চাওয়া লাগবে না, লা ইন শাকারতুম তুই যদি আমার শুকরিয়া করিস, লা আজিদান্নাকুম আমি আল্লাহ তাআলা এমনি তোরে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি রিকশায় চড়েন, আপনি কি দেখেন না কত মানুষ হেঁটে হেঁটে তার কাজে যায়? আপনি বাসে উঠতে পারেন, কত মানুষ পয়সা বাঁচানোর জন্য হেঁটে চলে যায়। আপনার গাড়ি আছে, কত মানুষ রিকশায় চড়ে। আপনার একটা ভাড়া বাড়ি আছে, তাও তো থাকেন, রাত 1টা 2টা 3টায় বের হইয়েন, দেখেন কত মানুষ রাস্তার ধারে ঘুমায়। এজন্য নিজে কতটা ভালো আছেন তা উপলব্ধি করার জন্য সবসময় নিচের দিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন না। উপরের দিকে তাকালেই লোভ লালসা জন্ম নিতে পারে, আর আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন আপনি সন্তুষ্ট থাকেন। সন্তুষ্ট থাকতে পারলেই আপনাকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। পৃথিবীতে যারাই এসেছিল সবাই চলে গিয়েছে, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। এখন 2021 সাল চলছে, 1921 সালে পৃথিবীতে বহু মানুষ ছিল, সময়ের ব্যবধানে আজ প্রত্যেকেই পৃথিবী থেকে বিয়োগ হয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, মাটির নিচে তারা চলে গিয়েছে। 2021 সাল চলছে, কামক যদি না হয় তাহলে পৃথিবীতে 2021 সাল আসবে, 2121 সাল আসবে যদি কেয়ামত না হয়। আমরা আজকে সালাতুল মাগরিব আদায় করার পর যারা নীরবে বসে বসে এখন আলোচনা শুনছি, 2121 সাল যখন আসবে আমরা কেউ থাকব না, সময়ের ব্যবধানে আমরাও প্রত্যেকে মাটির নিচে চলে যাব, মৃত্যুর মাধ্যমে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নেব। এটি হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারব না, কিন্তু কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় সে পৃথিবীতে থাকার জন্যই এসেছে, পৃথিবীকে পাওয়ার জন্য তারা দিনকে রাত করে ফেলছে, রাতকে দিন বানিয়ে ফেলছে, সাদাকে কালো,
কালোকে সাদা বানিয়ে ফেলছে, কাফনের কাপড়ে কয়টা পকেট আছে, কাফনের কাপড়ে কয়টা পকেট আছে। আপনি দুনিয়ার সামান্য ক্ষমতা, পদ পদবী, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কেরিয়ার, টাকা পয়সা ধান্দায় পড়ে আপনি যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, কোনো কিছুই তো নিয়ে যেতে পারবেন। আপনি তাকিয়ে দেখেন, আপনার আগে এই পৃথিবী থেকে বড় বড় ক্ষমতাধর, বড় বড় বিজনেস ম্যাগনেট, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা পৃথিবী থেকে চলে গিয়েছে, তার ক্ষমতার এক আনা কবরে নিয়ে যেতে পারে নাই, তার দাপটের এক বিন্দুও কবরে নিয়ে যেতে পারে নাই, এত বডিগার্ডের একজনও কবরে নিয়ে যেতে পারে নাই, এত টাকা পয়সার এক আনা টাকাও নিয়ে যেতে পারে নাই, এত সহায় সম্পদ কিছুই নিয়ে যেতে পারে নাই। পৃথিবীতে যেমন একা এসেছিল, যাওয়ার বেলায় একেবারে নিঃস্ব অসহায়ের মতো একাকী কবরে যাওয়া লাগবে, কেউ থাকবো না, আমরা প্রত্যেকেই চলে যাব। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে, নিজেদের গন্তব্য ভুলে, গন্তব্য কি, গন্তব্য হলো আমরা সকলেই আসলে কবরের যাত্রী, আমরা সকলেই মৃত্যু পথযাত্রী, যারা এসেছি সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। যারা এই ডেস্টিনেশন ভুলে, এই গন্তব্য ভুলে দুনিয়াকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, এই মানুষগুলোর দৃষ্টান্ত হল চট্টগ্রাম থেকে ঢাকাগামী এক নির্বোধ বাস যাত্রীর মতো। শুনতেছেন আপনারা, কেউ কি এদিক ওদিক তাকায়? আপনি যদি কথাগুলো না শোনেন, খুব দামি দামি কথা শুরু হয়েছে, ভালো করে শোনেন। যারা নিজেদের গন্তব্য ভুলে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এই মানুষগুলোর দৃষ্টান্ত হল চট্টগ্রাম থেকে ঢাকাগামী এক নির্বোধ বাস যাত্রীর মতো। আপনাদের এই পতেঙ্গা কাঠগড় থেকে এক লোক ঢাকায় যাবে, তো এক একখান মরে গিয়েছে, প্রত্যেকটি বাস কাউন্টারে ঢুকেছে। বাস কাউন্টারে ঢোকার পর কাউন্টারে বসে থাকা লোকটি বলল, আজকে ঢাকায় যাওয়ার জন্য যতগুলো বাস রয়েছে সবগুলো বাসের টিকিট শেষ হয়ে গিয়েছে। মাঝে মাঝে এরকম হয় কিনা, বৃহস্পতিবার আসলে, ঈদের সময় আসলে এরকম একটা ঠেলাঠেলি হয় না? তো লোকটা বলল, কোনো বাসেই কি টিকিট নেই? বলল, আছে, রাত একটার সময় একটা বাস আছে, একটা টিকিটই আছে, তাড়াতাড়ি কেটে ফেলেন, নইলে যেতে পারবেন না। লোকটা বলল, একটাই যেহেতু আছে এখনই দেন, এখনই কাটেন। কেটে ফেলছে, কাটার পরে বলল, বাস ছাড়বে কয়টায়? বলল, দুইটায়। কয়টা ছাড়বে বলুন তো? এখন বাজে কয়টা? সাতটা। তাহলে কয় ঘন্টা বাকি আছে? ছয় ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? লোকটি চিন্তা করল, যেহেতু ছয় ঘন্টা সময় বাকি আছে, সেহেতু আমি আর বাসায় ফিরবো না, এই ছয় ঘন্টার সময় এক এখানের আশপাশেই কাটাই। কিছুক্ষণ বসলো, বসার পরে চিন্তা করল, এরকম বসে থেকে তো লাভ নেই, একটু আরামদায়কভাবে সময়গুলো উপভোগ করা দরকার। সে কিছু খাট পালং কেনা শুরু করলো, সোফা কেনা শুরু করলো, আরামদায়ক চেয়ার কেনা আরম্ভ করলো, কিছু প্রসাধনী কিনলো, মন যা চায় তা কিনলো। এই লোকটার এমন কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? পাগলই তো বলবেন, কারণ চার পাঁচ ঘন্টার জন্য তো এত কিছু লাগে না। মাত্র চার পাঁচ ঘন্টার জন্য এমন কর্মকাণ্ড যেই লোকটা করবে তাকে আপনারা পাগল বলতে রাজি, কিন্তু আমরা প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী, আমরা নিজেরা আমাদের যাত্রার সময়ও জানি না, নিজেদের যাত্রার সময় না জেনেও পৃথিবী নামক বাস কাউন্টারে বসে আমরা যেভাবে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করেছি পৃথিবী পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি, আমরা তো ওই নির্বোধ বাস যাত্রীর মতো, আরো মারাত্মক নির্বোধ। কেন মারাত্মক নির্বোধ বললাম? ওই লোক তার বাস ছাড়ার টাইম জানে, আর আপনার মৃত্যু যাত্রার সময় আপনি নিজেও জানেন না। আমি এই চেয়ারে বসে কথা বলছি, আমি কথা বলা শেষ করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার মতো কত বক্তা বলতে বলতে, কথা বলতে বলতে মারা গিয়েছে। আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলে বসে বাড়ি আর ফিরতে পারে নাই, যাওয়ার রাস্তায় কিংবা ওখানেই মরে গিয়েছে, এরকম আছে না নাই? ওই বাস যাত্রী তার বাস ছাড়ার টাইম জানে, কিন্তু আমরা যারা মৃত্যু যাত্রী আমরা আমাদের যাত্রার সময় জানি না।
তথ্য প্রযুক্তি বহু উন্নত সমৃদ্ধ আর বিকশিত হয়েছে, যার কারণে একটা ফোন আর ইন্টারনেট কানেকশন হাতে থাকলেই পৃথিবীর খবর এখন ঘরে বসে নেওয়া যায়। প্রিয় ভাইয়েরা, গোটা পৃথিবীর খবর ঘরে বসে যদি নেওয়াও যায়, আপনারা বলেন তো আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে? এই খবরটা কি আমরা কেউ জানি না? কেউ জানি না। কে কখন চলে যাব সেটা জানি না, কিন্তু এরপরেও আমরা এমন এমন কাজ প্রতিনিয়ত করে চলছি, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানির পথে অগ্রসর হচ্ছি, আর নিজেদেরকে আমরা ক্ষতির দিকেই ঠেলে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কেউ থাকবো না, সবাই চলে যাব। আমাদের যেমন জীবনের পরিসমাপ্তি ঘটবে, ঠিক তেমনি ভাবে এই বিশ্ব ব্যবস্থারও একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি ঘটবে। এরপরে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে একত্রিত করবেন। কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা সমগ্র মানবমণ্ডলীকে দুটো ভাগে ভাগ করে ফেলবেন। বুঝে থাকলে সবাই জবাব দেন তো, কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ লোক যারা পৃথিবীতে আল্লাহ তাআলা এবং তার রাসূলের তরিকা মোতাবেক জীবন পরিচালনা করেছিল, সেই সকল লোকদের সুকর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর আরেক ভাগ লোক জীবনভর যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করেছে, সেই সকল লোকদেরকে আল্লাহ তাআলা তাদের কুকর্মের প্রতিফল হিসাবে জাহান্নামের বাসিন্দা বানাবেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন মানবমণ্ডলীকে দুটো ভাগে ভাগ করে ফেলা হবে। এক ভাগ লোক চলে যাবে জান্নাতে, আরেক ভাগ লোক চলে যাবে জাহান্নামে। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যেতে চাই? আরো আসতে বলেন, সবাই জান্নাতে যেতে চান তো? জান্নাত এটি আমাদের আসল বাড়ি। জান্নাত এটি আমাদের কি বাড়ি বলবেন? আসল বাড়ি কেমনে? পৃথিবীতে আসার আগে আমরা সবাই ওই বাড়িতেই ছিলাম, এখন পৃথিবীতে এসেছি মুসাফির হয়ে কয়েকদিনের সফরে। মেহমান বাড়িতে এসে আমরা আমাদের নিজের বাড়ির খবর ভুলে গিয়েছি। মেহমান বাড়িতে এসে আমরা আমাদের আসল বাড়ি, নিজের বাড়ির খবর ভুলে গিয়েছি। মেহমান বাড়িতে এসে কেউ যদি নিজের বাড়ির খবর ভুলে যায়, সেই লোকটাকে আপনারা কি বলবেন? কি বলবেন? পথ বোলা পথিকও বলা যায়, চাইলে কত কিছু বলা যায়। নিজের বাড়ির ঠিকানা যারা ভুলে যায়, এই মানুষগুলো আসলে একেবারে ছন্ন ছাড়া অবস্থা হয়ে যায়। আমরা আমাদের আসল বাড়ির পরিচয় ভুলে গিয়েছি বলেই আমরা মুসাফির খানায় এসে নিজের বাড়িতে যে আবার ফিরবো সেটা ভুলে গিয়েছি। আমরা জানিও না আমাদের বাড়িটা কেমন। চট্টগ্রাম শহরে দুই তিনটা বাড়ি বানিয়ে মনে করতেছে এটাই মনে হয় আসল বাড়ি। আপনার বাবাও বলেছিল এটা তার বাড়ি, এখন কবরে বাড়িতে, কবর নামক বাড়িতে ঘুমায়। আপনিও বলছেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি নয়, ওই কবর নামক বাড়িতে আপনারও জায়গা হবে, ঠিক না? আসল বাড়ি হলো জান্নাত, যেটা ফেলে এসেছেন পৃথিবীতে এসে। যদি সঠিক রাস্তা ভুলে না যান, তাহলে ফেলে আসা ওই বাড়িতে আবার যাওয়া যাবে ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন? আল্লাহ তাআলা মুমিনদের জন্য সেই জান্নাত কিরকম বানিয়েছেন, জান্নাতের নাজ এবং নিয়ামত সম্পর্কে আমরা আজ কোরআন সুন্নাহ থেকে জানব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতকে কিরকম করে বানিয়েছেন তার বর্ণনা রব্বুল আলামিন নিজেই দিয়েছেন কোরআন কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদায়ের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য রব্বুল আলামিন কি নয়নপ্রীতিকর
কি নয়নাভিরাম চক্ষু শীতলকারী জান্নাত রেখেছেন, মানুষেরা তা চিন্তাও করতে পারবে না। বুখারীর বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সালেহীন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নয়ন প্রীতিকর, এমন নয়ন আভিরাম জান্নাত রেখেছি। জান্নাতের নিয়ামতের কথা, তাই না? বুখারি এবং মুসলিমের বর্ণনায় হাদিসে কুদসি নিমদ্দ রব্বুল আলামিন বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার সালেহীন বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন নয়নাভিরাম, এমন নয়ন প্রীতিকর জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষের চোখ কখনো দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষের শ্রবণ শক্তি কখনো শ্রবণ করে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনও চিন্তা করতে পারে নাই, আমি আল্লাহ এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু শীতলকারী জান্নাতের নিয়ামত জান্নাতীদের জন্য রেখেছি। এর মানে হলো জান্নাত যে কত ফ্যান্টাস্টিক হবে, জান্নাত যে কত চমৎকার হবে, দুনিয়ার কোন মানুষ কল্পনার ভেতরে আনতে পারবে না। আল্লাহ আকবার! আপনাদের নিজের বাড়িটা কত সুন্দর, আপনাদের জান্নাতের বাড়িটা কত সুন্দর হবে শুনেন, জান্নাতের বাড়ির আয়তন কত হবে, জান্নাতের আয়তন বিশালতা কেমন হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ওয়াসানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে ধাবমান হও, যে জান্নাতকে তোমাদের রব 7 আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে সুবহানাল্লাহ, আমার মনে হয় কলিজা ফাটাইয়া হইতো, কারণ আল্লাহ তাআলা বলছেন, জান্নাতকে আমি তোমাদের জন্য সামাওয়াত বলা হয়েছে, বহুবচন মানে যত আসমান, সকল আসমান এবং জমিন যত বড়, এক একটা জান্নাত তার চাইতে আরো বড়। যে জীবনে কোনোদিন চট্টগ্রাম থেকে ঢাকায়ও যায় নাই, সে পৃথিবী কি বুঝবে, জমিনের বিশালতা কি বুঝবে, আর জান্নাতের বিশালতাই বা কি বুঝবে। আসমান, এক আসমান না, কয় আসমান, কথা বলেন কয় আসমান, মহাশূন্য পৃথিবীর চাইতে বড় না ছোট, কথা বলেন কত বড়, শোনেন। আপনাকে বুঝতে হলে একেবারে মানুষ থেকে মহাশূন্যে যাওয়া লাগবে, তখন আপনি বুঝবেন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আপনি কত নগণ্য, খুব ভালো করে বুঝতে পারবেন। শোনেন, এই বাংলাদেশ যে দেশে আমরা বাস করছি, এই দেশের আয়তন খুব বেশি নয়, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশের চাইতে প্রায় 30 গুণ বড়। মিয়ানমার বাংলাদেশের চাইতে প্রায় 7-8 গুণ বড়। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই, এত ছোট এক দেশ। এটা নিয়ে আমরা কত ঠেলাঠেলি করি। কানাডা বাংলাদেশের চাইতে প্রায় 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের দিক থেকে সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া, বাংলাদেশের চাইতে 160 গুণ বড়, মানে 160টা বাংলাদেশের সমান। আল্লাহ আকবার! এইরকম পৃথিবীতে 250টির বেশি দেশ আছে, কতটির চেয়ে বেশি শুনতেছেন আপনারা? এই 250টির বেশি দেশ মিলে হচ্ছে পৃথিবীর জলভাগ না স্থলভাগ? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি,
আর তিন ভাগই হলো পানি জগৎ। কত বিশাল, এক একটা মহাসমুদ্রের আয়তন কত দেখেন, শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,57,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহ! আটলান্টিক মহাসাগরের আয়তন 8,24,00,000 বর্গ কিলোমিটার। এরকম বিশাল বিশাল মহাসাগর আছে কয়টা? সাতটা। খাল বিল নদ নদী সাগর মহাসাগর মিলেই হচ্ছে পৃথিবীর চার ভাগের কয় ভাগ? কয় ভাগ? তাহলে এই জমিনে পানির পরিমাণ বেশি না মাটির পরিমাণ বেশি? বিশাল এই পৃথিবীর চাইতে মহাশূন্যের এক একটা সৃষ্টি কত বড়। শোনেন, যেই সূর্য সকালবেলা আপনাদেরকে আলো দেয়, এই সূর্য দেখতে মনে হয় অনেক ছোট, তাই না? কক্সবাজারে গিয়ে এক একজন যে পুজ দিয়ে দিয়ে ফটো তোলে সূর্যাস্তের সময়, হাতটা এমনি করে দেয়, মনে হচ্ছে সূর্য তার হাতের মুঠাই নিয়ে ফেলবে, দেয় না? ফেসবুকে ছবি আপলোড করে না, যখন সূর্য অস্ত যায় ডুবে যায় এরকম করে হাত দেয়, অথবা এরকম দেয়, দেখছেন কিনা আপনারা? মনে হয় তার হাতের ভেতরে সূর্য ঢুকায় ফেলছে। কি মনে হয়, সূর্য ওই হাতে নেওয়ার মতো এরকম সাইজের মতো? সূর্যকে আমরা সানলাইট বলি, সূর্যের আলোকে কি বলি? সানলাইট। চাঁদের আলোকে কি বলি? মুনলাইট। এই সূর্য হলো পৃথিবীর চাইতে আরো 13,00,000 গুণ বড়। আল্লাহ আকবার! 13 গুণ নয়, 1300 নয়, 13,000 নয়, কত লক্ষ গুণ বড়? 13,00,000 গুণ বড়। এই সূর্যের আলো মহাশূন্য থেকে। কি রে ভাই, কারো সাথে ষড়যন্ত্র করে বসতো নাকি যে হুজুর যতক্ষণ আলোচনা করবে এরকম ডিস্টার্ব করবা? আল্লাহ আলাম, আমি জানি না আসলে, আমার আর হয়তো 28-29 মিনিট কথা বলতে পারবো। কারেন্ট গেছে আবার না? না, আসছে এখন। তো সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়। সূর্যের আলো, সূর্য তো একটা লাইট, এটা কি লাইট? সানলাইট। কি লাইট? এই যে এখানে ইলেকট্রিক্যাল লাইট চলছে, এটাও তো লাইট। এই লাইটের সাইজ আর সূর্যের লাইটের আর সূর্য দুইটার সাইজ কি সমান? সাইজ তো শুনলেন। এবার আলো, এই যে আলো, এক একটা লাইটের কত ইউনিট আছে? যেমন এই লাইট, আমার ওই যে লাল একটা লাইট জ্বলছে, এটা ক্যামেরাম্যান ভাইরা ভালো বলতে পারবে, এটার পাওয়ার কত হতে পারে? 1000 ইউনিট, 1000 ওয়াট, 1000 ওয়াট মাত্র। বলেন তো, যেই সূর্য গোটা পৃথিবীতে আলোকিত করে ওইটা কত ওয়াটের আলো? এখন বললে হুজুর আমরা ন জানি। হ্যাঁ, সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহ! 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা সরাসরি দুনিয়াতে আসলে মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো কিছুই থাকতো না, সব জলে পুলে ছাই হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর স্থাপন করলেন, অনেকগুলো ফিল্টার স্থাপন করলেন, সেই ফিল্টারগুলোর মাধ্যমে সূর্যের আলোকে আল্লাহ তাআলা পিউরিফাই করে করে ছেকে ছেকে যতটুকু আলো দরকার ঠিক ততটুকু আলো পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ! ওই সূর্য পৃথিবীর চেয়ে 1,00,000 গুণ বড়। এখন সূর্যের চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্যে নাই, আছে না নাই? এই যে এখন সন্ধ্যা হওয়ার পরে আকাশে তারকারাজি দেখা যাচ্ছে, স্টার আছে না? এই চন্দ্রগুলোকে, এই তারকাগুলোকে সূর্যের চাইতেও দেখতে আরো ছোট দেখা যায়, কিন্তু এগুলো তো ছোট নয়। যেই সূর্য পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়, এই ধরনের 50 কোটি সূর্য পেটের ভেতরে ঢোকানো যাবে, এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্য গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার! এই তারকার চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্য নাই। যেই তারকা এরকম বিশাল সূর্যের চাইতে 50 কোটি বড় বড় তারকা আছে, এইরকম বিশাল বিশাল সাইজের তারকাগুলোকে আবার ব্ল্যাক হোল যখন তার রেঞ্জের ভেতরে ফেলে, তখন ব্ল্যাক হোল এটাকে একেবারে চুষে খেয়ে ফেলার উপক্রম হয়। আল্লাহ! এই মহাশূন্য যে কত বিশাল এক জগৎ, বিজ্ঞানীরা চিন্তা করতে করতে পেরেশান হয়ে গিয়েছে। 7টি আসমান রয়েছে, এক আসমানের চাইতে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের দূরত্বের সমান। আল্লাহ আকবার! এরকম কয়টা আকাশ আছে? 7টি আসমান রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতকে আমি 7 আসমান আর জমিনের চাইতে আরো 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 বিশাল করে বানিয়েছি। একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যিনি হবেন,
সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি যাবেন তাকে রব্বুল আলামিন এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান এক একটা জান্নাতের মালিক বানাবে। এখন জান্নাত যদি এত বড় হয়, জান্নাতের দরজাগুলো ছোট হবে না বড় হবে? আপনাদের বাড়ির দরজাগুলো কয় ফিট? 7 ফিট বা 8 ফিট, তাই না? তো বাড়ি এটা হাইটটাও তো বেশি না, তাই না? তো বাড়ি অনুযায়ী দরজা। এখন জান্নাত যদি এত বড় হয় তাহলে জান্নাতের দরজা ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা? জান্নাতের এক একটা ডোর, এক একটা কপাট, এক একটা দরজা কত বড় হবে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটি দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিস্টেন্স, যার দূরত্ব হলো 3000 কিলোমিটার। তার মানে হলো জান্নাতের এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার! এরকম বিশাল জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? এবার আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে। এই যে এতদিন শীত ছিল, ঠান্ডা ছিল, জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে তাহলে তো জান্নাতিরা জান্নাতের ভেতরে এনজয় করতে পারবে না। আবার এখন গরমের দিন আসতেছে, জান্নাতের ভেতরে যদি প্রচন্ড গরম অনুভব হয় তাহলেও তো জান্নাতের ভেতরে এনজয় করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে কেমন বানিয়েছেন শুনেন। কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়া লা যামহারিরা। জান্নাতের ভেতরে প্রচন্ড শীত থাকবে না, আবার প্রচন্ড গরমও থাকবে না। গোটা জান্নাতকে রব্বুল আলামিন একেবারে নাতিশীতোষ্ণ আবহাওয়া করে বানিয়েছেন। সুবহানাল্লাহ! এবার আসুন জান্নাতের বিল্ডিং গুলো, বালাখানা, প্রাসাদ গুলো, অট্টালিকা গুলো কেমন হবে। জান্নাতের বাড়িগুলো কি চট্টগ্রাম শহরের বাড়ির মতো বাড়ি হবে নাকি কন? ঢাকা শহরের বাড়ির মতো বাড়ি হবে? আমেরিকার, ইংল্যান্ডের ডুপ্লেক্স বাড়ির মতো বাড়ি হবে নাকি? এবার শুনেন জান্নাতের এক একটি বাড়ি কত সুন্দর হবে। মুসনাদে আহমদের বর্ণনা, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আমরা আল্লাহর রাসূলকে একদিন প্রশ্ন করলাম, হাদিসনা আনিল জান্নাহ, হাদিসনা আনিল জান্নাতু মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, জান্নাতের ব্যাপারে আপনি আমাদেরকে বলেন, জান্নাতকে কিভাবে নির্মাণ করা হয়েছে, জান্নাতের বিল্ডিং গুলোকে কেমন করে প্রস্তুত করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন লিবনাতুম মিন ফিতনাতি ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসমাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা যাফরান। আল্লাহর নবী বললেন জান্নাতের বিল্ডিং গুলো নির্মাণ করতে গিয়ে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোর দেয়াল নির্মাণ করা হয়েছে। বালি আর সিমেন্ট হলো মিশকের সুগন্ধিযুক্ত, আর পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর, আর জান্নাতের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোকে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। বলেন দুনিয়ার কোন বিল্ডিং এর নমুনার সাথে জান্নাতের বিল্ডিং এর নমুনার বিন্দুমাত্র মিল আছে? কথা বলেন, মিল আছে? জান্নাতকে রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, বিশ্বনবী বলছেন ইন্না ফিল জান্নাতি খুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাহিরুহা। আল্লাহর নবী বললেন জান্নাতের বিল্ডিং গুলো এত চমৎকার হবে, জান্নাতের ভেতর থেকে বাহিরের সব দৃশ্য দেখা যাবে, আবার বাহির থেকে জান্নাতের ভেতরের সকল দৃশ্য দেখা যাবে। সুবহানাল্লাহ! এবার আসুন জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে, আসবাবপত্র কেমন হবে, চেয়ার টেবিল আর সোফা সেট গুলো কেমন হবে। বলেন তো দেখি জান্নাতের সোফা সেট গুলো আপনার বাড়ির সোফা সেটের মতো নাকি? রব্বুল আলামিন এবার বলছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা সবুজ সবুজ গালিচা আর কারুকার্য খচিত আসন সমূহে হেলান দিয়ে বসবে। আবার সূরাতুল ওয়াকেয়ার মধ্যে রব্বুল আলামিন বললেন আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মনে মুক্তা খচিত আসন সমূহে জান্নাতীরা
হেলান দিয়ে বসে জান্নাতকে উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ, তার মানে জান্নাতের আসনগুলো হবে মনে মুক্তা খচিত আসন। সবার আগে জান্নাতে যিনি ঢুকবেন তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জান্নাত উদ্বোধন করার আগ পর্যন্ত, আমার নবী জান্নাতের দরজা খোলার আগ পর্যন্ত কোনো মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো নবীরাও জান্নাতের ভেতরে ঢুকতে পারবেন না। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বললেন, আনা আকতারুল আম্বিয়া ইতামাই ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বো, সর্বপ্রথম আমার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে যখন আসব, জান্নাতের দরজার নিকটে এসে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খুলে দাও। ইয়াকুলুল খাযিন, জান্নাতের দারওয়ান ফেরেশতা তখন বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? আল্লাহর নবী তখন নিজের পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিচয় দিবেন তখন দারওয়ান ফেরেশতা বলবে, বিকা উমির তুলা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার ব্যাপারেই তো আমি আদিষ্ট হয়েছি আর আমি আপনার জন্যই তো অপেক্ষা করছি, কারণ রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের ভেতরে কেউ ঢুকতে না পারে। আপনি আসার আগ পর্যন্ত কেন, আপনি আসার আগ পর্যন্ত যেন কেউ জান্নাতের কড়াও নাড়তে না পারে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, আজকে আপনার মাধ্যমে এই জান্নাতকে উদ্বোধন করা হবে। কিয়ামতের দিন আমার নবী জান্নাতকে উদ্বোধন করবেন, আমার নবী জান্নাত উদ্বোধন করার আগ পর্যন্ত বাবা আদমও জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহু আকবার। নবী যেমন দামি, সেই নবীর উম্মত হিসাবে আমাদের দামটাও কম না বেশি, এই জন্য ফ্রাস্ট্রেট হয়ে লাভ নাই, হতাশ হয়ে লাভ নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, পৃথিবীতে এসেছি আমরা সবার শেষে, আমার উম্মত পৃথিবীতে এসেছে সবার শেষে, কিন্তু জান্নাতের ভেতরে ঢুকবে সবার সবার আগে। আল্লাহ নবী বলেছেন, ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের দিন আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সেই জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে কেমন করে রিসিভ করা হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের রবকে ভয় করার মেনে চলার নীতি অবলম্বন করেছে কিয়ামতের দিন সেই সকল লোকদেরকে দলে দলে জান্নাতের দিকে ডেকে নিয়ে যাওয়া হবে। যখনই তারা জান্নাতের দরজার কাছে যাবে জান্নাতের সেই দরজা সেন্সর সিস্টেম থাকবে, সেন্সর ডোর, বুঝেন তো আপনারা, সেন্সর ডোর বুঝেন না, কাছে গেলে কি হয়, ওপেন হয়ে যায়, খুলে যায়, আবার চলে যাওয়ার পর অটোমেটিক সেটা কি হয়, বন্ধ হয়ে যায়। এখন তো ওই যে পানির ট্যাপ, আমরা যে পানির ট্যাপ ইউজ করি না, এখন সেন্সর সিস্টেম ট্যাপও বের হয়েছে, দেখবেন আপনারা, হাত দিবেন পানি পড়বে, হাত সরাবেন পানি পড়বে না, এতে করে পানির অপচয় কিছুটা রোধ হয়, তাই না? বিভিন্ন হসপিটালে বিভিন্ন শপিং মলে গেলে দেখবেন আপনারা সেন্সর ডোর আছে, সেন্সর গ্লাস আছে না, আপনি গেলে ওপেন হবে, কেউ কাছে না থাকলে সেটা কি থাকবে, বন্ধ থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা যখন জান্নাতের কাছে যাবে, কাছে যাওয়া মাত্রই জান্নাতের দরজাটাও খুলে যাবে। আল্লাহ আকবার। ফেরেশতারা সেখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে জান্নাতীদেরকে রিসিভ করবে আর জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, আর চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকার পর
তাদের মুখ থেকে যেই কথা বের হবে তারা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়াওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পর তাদের মুখ থেকে যেই কথা বের হবে তা হলো তারা বলবে প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা পূরণ করে আমাদেরকে তার জান্নাতের ওয়ারিশ বানিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢোকার পর এবার তাদেরকে আপ্যায়ন করা শুরু হবে। আপনাদের বাসা বাড়িতে মেহমান আসলে আপনারা আপ্যায়ন করেন না? আপনাদের আপ্যায়ন আর জান্নাতের আপ্যায়ন কি এক সমান? জান্নাতের আপ্যায়নটা কত চমৎকার হবে শুনেন। জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পর জান্নাতীদেরকে প্রথম যে খাবার পরিবেশন করা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। পড়া মাছের কলিজা ভুনা করে দেওয়া হবে। কতজনের দেখেন জিভে জল এখনই চলে এসেছে, জিভায় পানি এসে গেছে। শুধু এই মাছের কলিজা নয়, সেখানে আপনারা যে মেজবানি পছন্দ করেন বিফও থাকবে, মার্টন থাকবে, বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে। অনেকে পাখির মাংস পছন্দ করে, পাখি নাই সেখানে। রাব্বুল আলামিন বলছেন ওয়া লাহমিন তায়রিম মিম্মা ইশতাহুন, যেই ধরনের পাখির গোশত তাও চাওয়া মাত্রই সেটা সামনে এসে যাবে, পরিবেশন করা হবে। শুধু তাই নয়, আপনার যা খেতে মন চায় রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মানুষেরা যা চাইবে, জান্নাতের লোকেরা যা চাইবে, যা খেতে চাইবে, চাওয়া মাত্রই তাদের সামনে সেই খাবারগুলো পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। শুধু খাবার দাবার থাকবে না, পানিও থাকবে, হরেক রকমের পানিও থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তার বর্ণনা দিয়েছেন, মিষ্টি পানির ঝর্ণা থাকবে সেখানে, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, মদের ঝর্ণাও থাকবে। কামতের দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কি? কারণ দুনিয়ার মদগুলো শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মদগুলোর ভেতরে আবার সেন্সলেস হওয়ার উপাদানও আছে, এই জন্য দুনিয়ার মদ খাওয়ার পর দেখা যায় বাসায় গিয়ে বউকেও আম্মা আম্মা বলে ডাকে, আছে না নাই, সেন্স ঠিক থাকে না। কিন্তু জান্নাতেই, জান্নাতের সেই শরাবের ভেতরে, মদের ভেতরে সেন্সলেস হওয়ার কোনো উপাদান থাকবে না, বরং সেটা যত খাবে ততই তার চেহারায় লাবণ্য বাড়তে থাকবে এবং শরীরের শক্তি সক্ষমতা আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে সেখানে অনেক রকমের পানীয় থাকবে, জাঞ্জাবিলা আদা মিশ্রিত শরাব থাকবে, আদার ফ্লেভার মিশ্রিত সেখানে শরাব থাকবে। এরপরে সেখানে তসলিমের ফ্লেভার যুক্ত শরাব থাকবে, আবার খিতাবু হুমিস্ক মুখ বন্ধকৃত শরাবও সেখানে থাকবে। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি এত লম্বা চড়া কথা বলছি না। এই যে জান্নাতীরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া খাবে, খাবার দাবার খেলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু জান্নাতের ভেতরে পেশাব পায়খানার দরকার হবে না, কারণ জান্নাতের ভেতরে কোনো টয়লেট নাই। এখন অনেকে মনে করতে পারে হুজুর আল্লাহ তো খুব চমৎকার সিস্টেম করে রেখেছে যে টয়লেট না থাকলে তার মানে আমরাও যেন বেশি না খাই, কারণ বেশি খাইলে তো হেড অফিসে যাওয়া লাগবে। এখন জান্নাত তো পবিত্র জায়গা, পেশাব পায়খানা না পাক নাকি না পাক, কথা বলেন, পাক না না পাক? এখন জান্নাতে গিয়ে আপনি ওই পেশাব পায়খানার মতো নাপাক জিনিস ছাড়বেন, জান্নাত তো অপবিত্র হয়ে যাবে। এই জন্য জান্নাতের ভেতরে কোনো টয়লেটও রাখা হয় নাই। তাহলে প্রশ্ন হলো, জান্নাতে এত খাবার দাবার খেলে টয়লেটে যদি না যাই হজম হবে কিভাবে? রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন জান্নাতের ভেতরে কোনো টয়লেট থাকবে না, আর জান্নাতের লোকদের পেশাব পায়খানারও কোনো দরকার হবে না, বরং জান্নাতের লোকেরা খাবার আর পানীয় গ্রহণ করার পর একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে খাবারগুলো হজম হয়ে যাবে, আর মেশকের সুগন্ধের ন্যায় সুগন্ধ বের হতে থাকবে। এরপরে জান্নাতের ভেতরে জান্নাতীদের জন্য খাদেম রয়েছে, চাকর ভাকর রয়েছে, এক একজন নিম্ন মর্যাদার জান্নাতীদের জন্য রব্বুল আলামিন 80,000 খাদেমের ব্যবস্থা করেছেন। কত হাজার? কত হাজার? খুশি না বেচার আপনারা? আবার জান্নাতের ভেতরে জান্নাত উপভোগ করার জন্য হুরও রয়েছে, সেই হুরদের বর্ণনা রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। কামসালিল লুলুইল মাকনুন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ তাআলা বলছেন ইয়াকুত মতির
নামক যে পাথর রয়েছে এর চাইতেও আরো দামি। আবার আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে হুরুন আইন, ডাগর ডাগর চোখওয়ালা, হরিণের মতো যাদের টানা টানা চোখ থাকবে, এমন চক্ষু বিশিষ্ট হুরদের সঙ্গে তোমাদের বিবাহ দিব। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতীদেরকে বিভিন্ন ধরনের অলংকার পরানো হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইসতাবরক। জান্নাতীদেরকে স্বর্ণের কঙ্কন পরিধান করানো হবে, বিভিন্ন ধরনের অলংকার দিয়ে তাদেরকে অলঙ্কৃত করা। এভাবে জান্নাতীদেরকে জান্নাতের বহু নেয়ামত দেওয়া হবে। জান্নাতের ভেতরে তিনটা জিনিস থাকবে না, জোরে কোন কয়টা? এই তিনটি জিনিস দুনিয়ায় মানুষকে খুব পীড়া দেয়, খুব কষ্ট দেয়, পীড়াদায়ক কষ্টদায়ক এই তিনটা জিনিস জান্নাতের ভেতরে থাকবে। খারাপ করার কোনো কারণ নাই। হয়তো আপনারা বলতে পারেন, কালো কি আমরা নিজেরা হয়েছি? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? জান্নাত তো হলো সুন্দর জায়গা, এই জন্য জান্নাতি মানুষদেরকে আল্লাহ সুন্দর সুন্দর চেহারার অধিকারী বানাবেন। কিয়ামতের দিন যত মানুষ জান্নাতের ভেতরে ঢুকবে সকলের চেহারা রাব্বুল আলামিন আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। জান্নাতে কয়টা জিনিস থাকবে না? এক নম্বর অসুস্থতা, দুই নম্বর হলো বার্ধক্য, বুড়া হওয়ার সিস্টেম জান্নাতে থাকবে। চিরদিনের জন্য মানুষ সেখানে যুবক থাকবে। এরপরে তিন নম্বর হলো আল মাউত, জান্নাতে মানুষের মৃত্যু আর হবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। পৃথিবীতে যেমন মানুষের মৃত্যু হয় সেরকম মৃত্যু জান্নাতের ভেতরে আর হবে। মৃত্যু একবারই হবে, এটা দুনিয়ার মৃত্যু। জাহান্নামেও মানুষ মরবে না, জান্নাতেও মানুষ মরবে। তাহলে কয়টা জিনিস জান্নাতে থাকবে না? এই তিনটি জিনিস জান্নাতে থাকবে না। আমি তো খুব সংক্ষেপে সংক্ষেপে জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা দিয়েছি। এত এত নিয়ামত জান্নাতের, এত বিশাল বিশাল জান্নাত, বিশাল বিশাল বাড়ি, এত চমৎকার নিয়ামত দেওয়ার পরে রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, আমার জান্নাতি বান্দারা, জান্নাতের এত এত নিয়ামত যে তোমরা পেয়েছো, জান্নাতের এই নিয়ামতগুলো পেয়ে তোমরা খুশি না বেজার, সন্তুষ্ট হয়েছো কিনা? আপনারা খুশি তো এই নিয়ামতগুলো শুনে? সবাই খুশি? যে নিয়ামতগুলোর কথা বলছি এই নিয়ামতগুলো দুনিয়াতে আছে? দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা তোমরা কি খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলবেন আমার কাছে তো দেয়ার মতো আরো বহু জিনিস আছে। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহর বান্দারা অবাক হয়ে যাবে, এত এত নিয়ামত দেওয়ার পরে আর কি বাকি থাকতে পারে? আল্লাহ সব দিয়েছে, খাওয়ার জন্য যা চাচ্ছি সব পাচ্ছি, খাবার দাবার আছে, পানীয় আছে, ফলমূল আছে, সব আছে না? তবে জান্নাতের ভেতরে কিছু মানুষ এই খাবার দাবার গুলো পেয়েও কেউ কেউ বলবে আল্লাহ এমন কিছু খাবার তো দিয়েছো, এগুলো দুনিয়ায় খেয়েছে, ঠিক আছে কিছু খাবার দুনিয়াতে দেখি নাই খাইও না, এগুলো দিছো কিন্তু দুনিয়ার গুলো কেন দিয়েছো? দেখছেন অবজেকশনের কোনো শেষ, অবজেকশনের কোনো কি নাই? শেষ নাই। মানুষেরা বলবে আল্লাহ এগুলো তো দুনিয়ায় খেয়েছে, এটা আমার কথা নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া কুতু বিহি মুতাশাবিহা। তারা বলবে আল্লাহ এই খাবার দাবার গুলো দুনিয়ায় খেয়েছে, এগুলো আবার কেন দিয়েছে? আল্লাহ তাআলা তখন বলবেন আমার গোলাম বেপরোয়া হয়ে যাইস না, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিস এগুলো জান্নাতের ভেতরে এখন দেখতে পাচ্ছিস, কিন্তু দুনিয়ার ওই ফল আর জান্নাতের এই ফলের মধ্যে পার্থক্য রয়েছে। দুনিয়ার ফলের ভেতরে ভেজাল আর ফরমালিন আছে না? নাই। কিন্তু জান্নাতের ফলের ভেতরে ভেজালও নাই ফরমালিনও নাই। আবার আরেকটি পার্থক্য হলো দুনিয়ার এক একটা ফলের ভেতরে এক একটি স্বাদ রয়েছে, আর বেহেস্তের প্রত্যেকটা ফলের ভেতরে 70 রকমের স্বাদ রয়েছে। মিল আছে? এত এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন আমার গোলামেরা এই নিয়ামতগুলো পেয়ে তোমরা সন্তুষ্ট? সবাই বলবে আমরা সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন আমার কাছে দেয়ার মতো আরো বহু জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ। কেউ বুঝবে না সেটা, কেউ কেউ বুঝলেও মুখ খোলার সাহস করবে না,
শেষ পর্যন্ত রাহমাতাল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুলে বলবেন, ওগো আল্লাহ, দেওয়ার মতো বহু জিনিস থাকলেও মূল জিনিসটা তো আমরা এখনো পেলাম না। যেই আল্লাহকে না দেখে আমরা ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখে আদান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজে শামিল হয়েছি, যে আল্লাহকে ভয় করে রমজান মাসে রোজা রেখেছি, হাজ করেছি, যাকাত দিয়েছি, যে আল্লাহকে ভয় করে সারা জীবন সে আল্লাহর আনুগত্য করেছি, সে আল্লাহ তাআলাকে তো তোমার বান্দারা দেখতে চায়। রব্বুল আলামিন তখন বলবেন, আমিও তো সেই নামতের কথাই বলছি, আমিও আজ আমার বান্দাদের সামনে দেখা দিতে চাই। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত চান না আল্লাহকে চান? জান্নাত চান না আল্লাহকে চান? এটা গল্প মনে পড়ে গেল আমার, বলবো বলবো খুব ছোট্ট গল্প, অনেক লেসন আছে। এক রাজা, আগে রাজত্ব ছিল না, এক এক রাজা এক এক অঞ্চল শাসন করত। এক রাজা, তার চারটা বউ ছিল। কয়টা বউ? চারটা বউ ছিল। একদিন সে সবাইকে ডেকে আনলো, এনে বললো, তোমরা আমার কাছে কে কি চাও দাবি করো, যে যা চাইবা তা দিব। প্রথম স্ত্রীকে বললো, তুমি আমার কাছে কি চাও? প্রথম স্ত্রী বললো যে জাহাপনা, আপনার তো অনেকগুলা প্রাসাদ আছে, যে কোনো একটা প্রাসাদ আমাকে দেন। বললেন যাও, দিলাম। দ্বিতীয় স্ত্রীকে বললেন, কি ও তুমি কি চাও? সে বলল, আপনি কিছু জায়গা জমি আমাকে দেন, অনেক জায়গা জমি তো আপনার আছে। বললেন, দিয়ে দিলাম। তৃতীয় স্ত্রীকে বললেন, তুমি কি চাও? বললো, আমাকে কয়েকটা রাজপ্রাসাদ আর কিছু দেরহাম দেন, দিয়ে দিলাম। চতুর্থ বউকে বললেন, তুমি কি চাও? তিনি বললেন, আমি তেমন কিছুই চাই না, আমি আপনাকে চাই। বাদশাহ তো অবাক, কিরে, সবাই তো কিছু না কিছু চাইলো, তুমি কিছু চাইলে না কেন? চতুর্থ স্ত্রী বলল, মহামান্য বাদশাহ, আমি আপনার ওই তিনটা বউয়ের মতো এত বোকা শোকা না, আমি কিন্তু মূল জিনিসটাই চেয়েছি, কারণ আমি ভালো করেই জানি আপনাকে পাওয়া মানে আপনার সব কিছু পাওয়া, ঠিক না? তো আল্লাহ তাআলাকে যদি আপনি পেয়ে যান, আল্লাহর জান্নাত এমন কি আল্লাহর সব কিছু গার হয়ে যাবে। জান্নাত আমরা চাই কাকে? চাই কাকে? আল্লাহর নবীর সাহাবীরা একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, অগো আল্লাহর নবী, হাল নারা রব্বুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সত্যি সত্যি কি আমরা আমাদের রবকে চোখের সামনে দেখব নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদার, মেঘ মুক্ত আকাশে চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না। আল্লাহ নবী বললেন, হাল তুদাররুনা ফি শামসি লাইসা দুনহা সাহাব, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না। আল্লাহ নবী তখন বললেন, মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে চোখের সামনে দেখতেও তোমাদের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ কিয়ামতের দিন জান্নাতীদের সামনে আসবেন, সেই আল্লাহ যে কত সুন্দর আর কি রকম আমরা কেউ জানি। আল্লাহর সৃষ্টি দেখেই মানুষ পাগল হয়ে যায়। কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর, কিছু কিছু মানুষের চেহারা দেখলে মায়া লাগে, আছে না? নাই কথা বলেন, আছে না? নাই। এত সুন্দর মানুষ যিনি বানিয়েছেন, সেই মানুষ বানানোর কারিগর যিনি, তিনি কত সুন্দর কল্পনা করা যায়? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি একে, ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি একে, নদীর কল তানে সাগরের গর্জনে, নদীর কল তানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে, গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন আল্লাহ আকবার। সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতীদের চোখের সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সুরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সুরজ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে। তুমি আছো বুকের গভীরে গভীর ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। পড়েন আল্লাহু আকবার।